আরামবাগ টাইমস। সোনার দোকানে চার ঘন্টা ধরে চুরি, চুরির ঘটনা ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়, তদন্তে পুলিশ। রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল বাঁকুড়া জেলার পাত্রসায়র থানার রসুলপুর বাজারে একটি সোনার দোকানে। সেই চুরির ঘটনা ধরা পড়ল দোকানে থাকা সিসিটিভি ক্যামেরায়। ক্যামেরায় দেখতে পাওয়া যায় দুজন ব্যক্তি প্রথমে সোনার দোকানে থাকা তিনটি গেটের তালা ভেঙে একটি ব্যাগ নিয়ে ভেতরে ঢোকে, তারপর চার ঘন্টা ধরে লুটপাট চালায়। গহনা সহ বিভিন্ন মূল্যবান ধাতু নিয়ে নির্বিঘ্নে চম্পট দেয় চোরের দল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে উপস্থিত হন পাত্রসায়র থানার পুলিশ। সোনার দোকানদার জানান, প্রতিদিন 8টা থেকে 9টার মধ্যে দোকান বন্ধ করে তিনি পাশেই বাড়ি চলে যান। গতকাল রাতেও ঠিক 9টার সময় দোকান বন্ধ করে বাড়ি চলে যাওয়ার পর সকালে দোকানে কাজের ছেলে দোকান খুলতে এসে দেখে দোকানের তিনটি গেটের তালা ভাঙা এবং খোলা অবস্থায় রয়েছে। ভেতরে ঢুকলে চুরির ঘটনা সামনে আসে, খবর দেওয়া হয় পাত্রসায়র থানা। ঘটনাস্থলে উপস্থিত হয় পাত্রসায়র থানার পুলিশ। জানা গেছে দোকানে থেকে কিছু পরিমাণ সোনা এবং রূপোর অলঙ্কারে প্রায় 3 থেকে 4 ঘন্টা অপারেশন চালায় চোরের দলটি। তবে কে বা কারাই ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা না গেলেও সম্পূর্ণ বিষয়টি সিসিটিভি ক্যামেরায় দেখে তদন্ত শুরু করেছে পাত্রসায়র থানার পুলিশ। আরামবাগ টাইমসের রিপোর্ট। হ্যাঁ, আমাদের গাড়িটা একটু চাপা আছে, হাতটা বুঝে যাচ্ছে, আর ওই যে ওইরকম মানুষগুলো অনেকগুলো। ঘটনাটা ঘটেছে ঠিক রাত্রি 10টা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে, আর তখনও পর্যন্ত আমাদের দোকানে সব ছিল। তারপর দোকান টোকান বন্ধ করে যাওয়ার পর আমরা তো তখন বাড়িতে ছিলাম, সেরকম কিছু আর মানে বলতে পারবো না। তারপর সকালবেলা যখন 7:30 সময় দোকান খুলে, হ্যাঁ পাশেই বাড়ি, বাজারেতেই বাড়ি, আর তারপরে 7:30 সময় যখন দোকান খুলতে আসেন তখন দেখছি কি না যে দরজার তালা ভাঙা। আমাদের তিনটে দরজা দোকানের মধ্যে, তিনটে দরজার মধ্যে পরপর তিনটে দোকানের তালারই ভেঙে পুরো টোটাল খোলা, জিনিসপত্র সব এলোমেলো হয়ে আছে। যে চেয়ারটাই আমাদের বসা হয় সেই চেয়ারটা আবার মানে যেখানে চেয়ার তার অপোজিটে আবার নামিয়ে রেখেছে। আরও সবাই, আপনারা সব দেখতে পাবেন, হ্যাঁ সিসিটিভিতে রেকর্ড হয়েছে, আপনারা সব সোনার উপর দোকান। তারপরে এসে দেখলাম এই ব্যাপার, তখন মাথায় হাত, আর কি করা যাবে। কতজনা ছিল ঠিক বলতে পারবো না, তবে দুজনকে আমরা দেখতে পাচ্ছি সিসিটিভির মাধ্যমে। এরপর বাইরে কতজন ছিল সেটা, বাইরে সিসিটিভি যদি থাকে তাহলে আমরা চেক করবো, করে বুঝতে পারবো যে কতজন কীভাবে কী করেছে। না রূপো ছিল কিছু, কিছু বলতে ভালোটাই ছিল, সেটা আমার মানে ইয়ে হচ্ছে মানে বলাটা ভুল, অনেকটাই যে রূপো ছিল, সোনা ছিল, নগদ টাকাও ছিল, এই সবই নিয়ে চলে গেছে। জিনিসগুলো উলোপালি করে দিয়ে সব চলে গেছে, এলোমেলো করে দিয়ে চলে গেছে সমস্ত কিছু। নিরাপত্তা বলতে আমরা তো নিরাপত্তা পাচ্ছি না, কারণ আমাদের এই দিক দিয়ে কোনো রাত্রের যে গার্ডগুলো দেয় সেই গার্ড আমরা পাচ্ছি না। কেন লাইট না, রাস্তার মধ্যে লাইটও নেই। আমি সকালবেলা বললাম এখানে একটা লাইটের ব্যবস্থা করে দিতে, এর আগেও বলেছি লাইটের ব্যবস্থা করে দেওয়ার জন্য। তো লাইটের ব্যবস্থা করার জন্য বলা হলে এবার দেখি আশেপাশে সবাই একতা হয়ে যদি একটা লাইটের ব্যবস্থা করা হয় তাহলে আমার যে আজকে এই ঘটনাটা ঘটেছে হয়তো পরবর্তীকালে অন্য কারোর ঘটতেই পারে, সেটার দিক দিয়ে তাহলে কিছুটা অন্তপক্ষে সেফটি আমরা থাকতে পারব। হ্যাঁ পুলিশকে জানানো হয়েছে, রিপোর্টারও এসেছে, সবাই এসেছেন, হ্যাঁ পুলিশ এসেছেন, তদন্ত করছেন। আমি চাই এটার একটা সাকসেস হোক, এটার একটা কিছু মানে বিহিত হোক, এগুলো আমরা চাইছি। আর আমি অন্তপক্ষে বেশি করে চাইছি, কারণ আমার অনেক কষ্টের হাড় ভাঙা পরিশ্রম এই দোকানটার মধ্যে, অনেক কষ্ট, এটার উপরে আমাদের সংসার চলে, আমাদের আর এক্সট্রা আর কিছু নেই। বিরাট ক্ষতি, ক্ষতি মানে এরকম ক্ষতি আমি ভাবতে পারিনি জীবনে যে এরকম কোনোদিনও হতে পারে। না এর আগে কখনো হয়নি, ফার্স্ট টাইম এখনই হয়েছে। রুম্পা দে,
দোকান বন্ধ যেরকম করা হয় মোটামুটি 8টা নাগাদ দোকান বন্ধ করা হয়েছে। ঠিক আছে, দোকান বন্ধ করার পর মোটামুটি আজকে সকালে যেরকম টাইমে দোকান খোলা হয় সেই টাইমে দোকান খুলতে এসেছিল ছেলেটা, দোকানের ছেলেটা তখন এসে দেখে মোটামুটি সব কিছু, তিনটে গেট আছে আমার, তিনটে গেটের তালা ওরা যেরকমভাবে কাজ করা ভেঙেছে বা কেটেছে বোঝা যাচ্ছে। মোটামুটি যেভাবে দেখা যাচ্ছে ঘন্টা তিন চারেক লেগেছে অপারেশনটা করতে, ঘন্টা তিন চারেক লেগেছে। স্যার সেটা কি করে বলবো, কে বা কারা করেছে না, আমার যাবতীয় যেগুলো ছিল এখানে রূপোর উপরে দিয়ে গেছে, বিশেষ করে না সোনা, সোনা সেরমভাবে আশা করছি সেরমভাবে যায়নি, তবে আমি না দেখলে বুঝতে পারবো না এখনো। হ্যাঁ তা তো থাকবেই দোকানের মধ্যে, ধরুন একটা রানিং দোকান সে তো থাকবেই, কিছু গেছে না, নগদ টাকা সেরমভাবে যায়নি বুঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ সিসিটিভি আছে, সিসিটিভিতে পরিষ্কার বোঝা যাচ্ছে মুখ ঢাকা ছিল। হ্যাঁ সকালবেলায় সঙ্গে সঙ্গে সিভিক পুলিশ এসেছিলেন এবং ভিলেজ পুলিশ এসেছিলেন, থানা পুলিশ এসেছেন, তদন্ত চলছে। অবশ্যই মানে অবশ্যই আমি চাইবো যে এটা যেন একটা তদন্ত হয়। এইরকমভাবে যদি হয় তাহলে তো পুরোটাই আতঙ্কের মধ্যে রয়েছে। দেখুন একে তো বাজারের অবস্থা খুবই শোচনীয়, তার উপরে যদি এইরকমভাবে চুরি ডাকাতি হয় তাহলে বুঝতে পারছেন কীরকম অবস্থা। নিরাপত্তা দেখুন এই দিকটায় পাহারা নেই, পাহারা বলে বলেও পাহারাটা এই দিকটা ইয়ে করতে পারেনি বাজার কমিটি। আমার গেটের লাইট ছিল, গেটের লাইটটা এসি সঙ্গে সঙ্গে মানে ওটা ইয়ে করে দিয়েছে, খুলে নিয়েছে বা ভেঙে দিয়ে যাবে একটা কিছু কারণ, রাস্তায় লাইট নেই এই দিকটা, এইরকমভাবে নিরাপত্তার মধ্যে ইয়ে করছি। অবশ্যই এর জন্য একটা বিয়ে হয়। আমার নাম চিত্তরঞ্জন দে। মোটামুটি 1.5 থেকে 2 লক্ষ টাকার মতো। আজকে যখন আমি দেখলাম সকাল 7টা সাড়ে 7টার সময় একজন বললো যে এখানে একটা তালা ভাঙা আছে, এসে দেখলাম যে চিত্তদার দোকানে, চিত্তদার সিনেমা জুয়েলার্স, তার দোকানে দেখছি চুরি হয়েছে। মনে হয় ওর বাইরের লোক হতে পারে। না সিসিটিভি ফুটেজ আছে, আমি চেক করলাম, চিত্তদারই আমি বন্ধু ভাই, আমি চেক করে দেখলাম যে যে 1টা 28 নাগাদ বাইরে ক্যামেরাটাকে উপর দিয়ে ঘুরিয়ে দিয়েছে, ভিতরে ক্যামেরাগুলো দুটো ক্যামেরা চেক করে দেখলাম যে দুটো মোটা মোটা স্বাস্থ্যবান লোক ঢুকে তালা ভেঙে ঢুকেছে, সমস্ত জিনিসই নিয়ে গেছে। যেটা দেখলাম যে কিছু রূপার সোনা আছে, রূপার জিনিস আছে, ব্যাগে করে নিয়ে চলে গেছে। জি না ক্যাশ টাকা হতে পারে ছিল, আতঙ্ক পুরোটাই আতঙ্কে আছে আমরা এলাকাবাসী, বাজার কমিটিও আমরা আতঙ্কের মধ্যে আছি, কারণ হচ্ছে এই জায়গাটায় কোনো সিকিউরিটি নেই। চাইছি এখানে সিকিউরিটি ব্যবস্থা ঠিক মতো করা হোক, লাইনের ব্যবস্থা করা হোক, খুলে খুলে অন্ধকারের মধ্যে আছি আমরা এই থেকে। হ্যাঁ নিশ্চয়ই আছে, পুলিশ এসেছে তদন্ত করছে। শেখ আজিজুল।